আরামবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাঁটাবনের আমরা সবাই ফাউন্ডেশন ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব ও সংগঠন তারা তাদের নিজেরাই উদ্যোগে করছে রক্তদান শিবির। তার ব্যতিক্রম হল না শনিবার, যার শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। ঋণ প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গোলাপের চারা তুলে দেওয়া হয়। প্রায় 50 থেকে 60 জন রক্তদান করেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায়। উপস্থিত ছিলেন ক্লাব সদস্য শেখ রফিজুল, আশিদ মোল্লা ও শেখ শাহজাহান থেকে শুরু করে অন্যান্য ক্লাব কর্মকর্তা সহ সদস্যরা। ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আগামী দিনেও এরকম কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা গেছে। এই বছরই প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করল ক্লাব। এ প্রসঙ্গে চেয়ারম্যান সমীর ভান্ডারী ও শেখ বাদশাকি জানাচ্ছেন তাদের মুখ থেকে, বিস্তারিত শুনুন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবালে রিপোর্ট, বাংলা এমজি নিউজ। রক্তদান শিবির নিয়ে কি বলবেন? আজকে রক্তদান শিবির আমাদের এই ক্লাবে, আমরা সবাই ক্লাব আজ দীর্ঘ ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ। রক্তদান আমাদের ছেলেদের প্রথম, এই প্রথম উৎসাহের একটা আনন্দের বিষয়। আমাদের ছেলেরা, খুব ছোট ছোট ছেলেরা, তারা অতি পরিশ্রম করে আজকে রক্তদান শিবির করেছে। এটা কি এই ঈদ উপলক্ষে? অবশ্যই ঈদ উপলক্ষে। কতজনের মতো রক্ত দিচ্ছে? রক্ত দেবে 50 থেকে 60 জনের মতো। আচ্ছা, এর উদ্বোধন করেছে? উদ্বোধন করেছেন আমাদের পৌরপিতা, এসেছিলেন আরামবাগ পৌরসভার সমীর ভান্ডারী মহাশয়, এসেছিলেন টাউন সভাপতি, এসেছিলেন প্রদীপ সিংহ রায় মহাশয়, এলাকার বিশিষ্ট মানুষজন এসেছিলেন, সর্বোপরি আমার ক্লাবের কর্মকর্তা, ছোট ছোট যারা আছে তারা, এবং তাদের সঙ্গে আমি। দেখা যাচ্ছে একটা করে গাছ দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি গাছ দেওয়া হচ্ছে? গাছ একটা দেওয়া হচ্ছে, একটা গোলাপের গাছ। যারা রক্ত দিচ্ছে তাদের দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ বাদশা। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার 8 নম্বর ওয়ার্ড, এখানেই বাড়ি, স্থানীয়। বলছি ক্লাবের নাম কি? এই ক্লাবের নাম আমরা সবাই ফাউন্ডেশন ক্লাব। এই রক্তদান শিবির কি এই বছরই প্রথম শুরু হলো? হ্যাঁ, এই বছর প্রথম শুরু করা হলো এই রক্তদান শিবির। ধন্যবাদ। প্রতি বছরই এবছরও এই 8 নম্বর ওয়ার্ড রক্তদান করছে, দুঃস্থ মানুষদের বাঁচিয়ে তোলার জন্য। তাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। ডক্টর সুরেশ মন্ডলকে ক্লাব সদস্য শেখ ইয়াসিন শ্রোতার সঙ্গে তাড়াতাড়ি এরপর বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেওয়া হবে আমাদের এই ক্লাবের সদস্য শেখ শাহজাহান। এখন বরণ করে নেওয়া হচ্ছে কিরণ ময়দান। আমাদের বড়